রাজধানীর খিলগাঁও ও সবুজবাগ থেকে অস্ত্র কারবারি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযুক্তরা সুনির্দিষ্ট কোনো দলে না হলেও ক্ষমতাসীনদের পরিচয়ে নিজেদের এলাকায় অস্ত্রের মাধ্যমে প্রভাব বজায় রাখার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কাজে অস্ত্র ভাড়া দিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও গোরস্থান এলাকায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই আসামি পালিয়ে গেলেও আরিফ হোসেন, ছোটন পাটোয়ারি ও আজগর আলী ভোলাকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি ও 2টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার হয় দেওয়ান জোবায়ের হোসেন যুব। ভোলাই মনে করেন সংগ্রহ করে তারপর আমাদের কাছে নিয়ে আসে, আইন আমাদের হাতে দেয়। ওর পাশে বেনাপুল থেকে নিয়ে আসে, আমরা ওই জায়গা জমির কাজে দখল টখলের কাজে লাগে, আমাদের ওই আশেপাশে তো অনেকেই আছে। ভারত থেকে বিভিন্ন পন্থায় কয়েকটি অসাধু চক্র বাংলাদেশে অস্ত্র নিয়ে এসে নানা অপরাধ সংগঠিত করছে বলে জানিয়েছে পুলিশ। আর এর সাথে জড়িয়ে পড়েছে পরিবহন শ্রমিকরাও। এই আরিফ বেসিক্যালি খিলগাঁ, রামপুরা, গোরান এই এলাকাতে থাকে, সে এই এলাকার আধিপত্য বিস্তার, চাঁদাবাজি বা অবৈধ তার কার্যকলাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই অস্ত্রের ব্যবহার করবে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের সাথে ভিড়ে যায়, যদিও তার কোনো পোস্ট নাই কিন্তু সে নিজেকে যুবলীগ বলে পরিচয় দেয়। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে অতীতের মতো সশস্ত্র গ্যাং কালচার না থাকলেও নানা কৌশলে অস্ত্র সংগ্রহ করে এখনও বেশ কিছু চক্র জমি দখল, চাঁদাবাজির ঠিকাদারি সহ নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। ট্রাক ড্রাইভার, হেল্পার এদের সহায়তা নিয়ে কিছু অসাধু ব্যক্তি বাংলাদেশে ইন্ডিয়া থেকে অস্ত্র প্রবেশ করায়। রিসেন্টলি এই যশোর বেনাপোল এই রুটটা তারা ইউজ করছে, যে সমস্ত আমরা অস্ত্র ধরেছি সেক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের নাম আসছে, বিশেষ করে বর্ডার এরিয়া থেকে। অস্ত্র কারবারি চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।